আজকে বড় বড় চারাং চারাং কথা বলছেন, এইসব চটাং চটাং কথা জাতীয় সংসদে বলে হুমকি ধামকি দিয়ে গণ অধিকার পরিষদকে থামানো যাবে না। আপনারা দেখেছেন জাতীয় সংসদে এই ভোট ডাকাত আবেদন পীড়া গণ অধিকার পরিষদের আহ্বায়ক, গণ অধিকার পরিষদের সদস্য সচিব তাদেরকে নিয়ে কিভাবে নোংরা ভাষায় কথা বলেছে। নূর নাকি বাংলাদেশের আতঙ্ক? নূর কি বাংলাদেশের আতঙ্ক? আজকে গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতা কর্মী আজকে মাফিয়াদের জন্য আতঙ্ক, বাংলাদেশের মানুষের জন্য তারা আতঙ্ক নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছে 54টি দল ঘোড়ার ডিম পারবে। আমরা বলতে চাই আওয়ামী লীগ এবং তার দোসররা, তারা কি তাহলে হাঁসের ডিম পারবে? আপনারা টাকা দিয়ে বস্তি থেকে গার্মেন্টস বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের হল থেকে জোরপূর্বক ছাত্রদেরকে নিয়ে আসেন, শ্রমিকদেরকে নিয়ে আসেন, যদি ক্ষমতায় না থাকতেন তাহলে আপনাদের মিছিলে 14 জন মানুষ আসতো না। যেখানে এই সমাবেশে যাচ্ছে তিনি বলছেন খেলা হবে। আমরা আগেও বলেছি এখনো বলছি, 14 সালের মতন 18 সালের মতন বাংলাদেশে খেলতে আসবেন না। যদি 14 সালের মতন খেলতে চান, 18 সালের মতন খেলতে চান তাহলে জনগণ দাঁত ভাঙার জবাব দিবে। আজকে ক্ষমতায় থাকলেই বড় বড় কথা বলা যায়। আমরা দেখি নাই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা রাস্তায় না নেমে পালিয়ে গিয়েছিল। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বঙ্গবন্ধু আন্দোলন সংগ্রামের মহানায়ক, কিন্তু যখন তাকে হত্যা করা হয় আপনারা রাজপথে থাকেন না, আর এখন এসে বড় বড় কথা বলছেন, লজ্জা লাগে না? কোন সাহসে কথা বলেন? তখন কেন সাহস করে নামেননি? আর আপনারা দেখেছেন আমেরিকায় এক গোলাপের সন্ধান পাওয়া গেছে, এই গোলাপের সুবাসে আমেরিকায় 14টি বাড়ি আমরা দেখতে পেয়েছি। আর কত গোলাপ রয়েছে আওয়ামী লীগের মধ্যে, যারা কানাডার বেগমপাড়ায় বাড়ি করেছে, যারা যুক্তরাষ্ট্রে তেলের পাম্প করেছে, আমরা তাদের নাম জানতে চাই। এগুলো গোলাপের সুবাস না, এগুলো দুর্নীতির সুবাস। এগুলোর মাধ্যমে আজকে জনগণকে আপনারা ক্ষতিগ্রস্ত করছেন, আজকে দেশ থেকে আপনারা অর্থ পাচার করছেন, প্রতি বছর 72,000 কোটি টাকা পাচার করছে। এই লুটেরা মাফিয়ারা যদি আর একবার ক্ষমতায় আসে তাহলে দেশ আর দেশ থাকবে না, দেশ ওই ভারতের দাদাদের কাছে বিক্রি করে দিবে। আজকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আর জাতীয় সংসদ থেকে বলা হচ্ছে কুইক রেন্টাল থেকে কথা বললে বিদ্যুৎ বন্ধ করে দিবে। জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো হয়েছে। সুতরাং আজকে কুইক রেন্টাল নিয়ে কথা বললেই আমাদের হুমকি ধামকি দেন। আমরা বলতে চাই দুর্নীতি নিয়ে আমরা কথা বলবই, বিদ্যুৎ বন্ধ করে দেবেন, দেন প্রয়োজনে আবারও প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হারিকেন জ্বলবে, হারিকেনের আলোয় আমরা বসবাস করব, তবু আমরা এই দুর্নীতির কালো ছায়া বাংলাদেশে রাখবো না।